हरि सुन पिया सुना बाली मानो के मगु तंतुरी काली अरे की बोली बोदो के कथा सुना हो मैनारी दहजा आई फाटी आरे ओकी हाय रे रे भाबे देखो बाबा की खुरी लुवार धीरे धीरे देखो सोना नाचिन बोली बार सोनो सोनो प्राणेर बंधु जवान आमार आज के तोमार आमार बिया होबे जे एबार कथा शुने विश्व के तु खुशी होइया जाय आहारे आसमानेर साधे जेन हाते पाय भोजन गो हीरा को मे विश्व की तुरी आनंदी नाचिला पासु बांगले आले जोरा अरे सहाय हिती कत दान बासी दे ना गिल प्राणेर मैना गु आज क्या बुदी आमार जीवन जाबी गो प्राणेर मैना गु आज क्या बुदी आमार जीवन जाबी आज के बहुत दिन पर एक आदम पा गेसे ए आदम के ना खेले आमादेर शांति हबे ना किन्तु बंधुगण ये कत आक्रोश आघात करे दिबे बार करछे जानो आदम आमरा खाई आनो आदम आमरा खाई किन्तु चंद्रवाली बोलतेछे ना केउ काके खेते पारबे ना आमी एके आमार आदमेर देशे आमी एके भालोबेसेछि तो आज के रात्रे आमार बिया हबे किन्तु ताई रत्ना महिपुरे जखन ए कथा आलोचना हये गेल तखन चंद्रवालीर आब्बा बोलतेछे ठीक आछे তুমি যখন ভালোবেসেছো সত্যি আমরা বিয়ে দেব কিন্তু এখানে একটা প্রতিযোগিতা হবে আমি বিয়ে ঠিক করেছি আমার দেশে কিন্তু যদি তুমি তার দেবী আবাসো কিন্তু তার সঙ্গে একটা প্রতিযোগিতা হবে এখানে বাদ্যযন্ত্র বাজানো হবে যদি বিশ্বকেতু সমস্ত লোকগুলোকে তার আনন্দে মাতোয়ারা করতে পারে তবে তার বিয়ে হবে নসিব তাকে কয়েকখানায় বন্ধ করা হবে এবং শালকাষ্টের ধুমে তার নাকে দেওয়া হবে আরে বিশ্বকে তো ডাকিয়া কথা ভাই সন্ধ্যা বালি কয়ু প্রাণের ময়না গো আনো তোমার বাদ্য যন্ত্র গো প্রাণের ময়না গো আনো তোমার বাদ্য যন্ত্র আনো তোমার বাদ্য কহমে গান বানাবাই শুরু হইয়া গেল প্রাণের মইনা গু তোমার চন্দ্রা আমাদের কি তোমার সেই বাদ্যযন্ত্র কেমন তোমার আব্বা বাদ্যযন্ত্র শুনে আর কেমন সে প্রতিযোগিতা করে আর আমি দেখে ছাড়বো কেমন সে বাদ্যযন্ত্র বাজাইতে পারে আরে টম্পুরা বাজাইয়া জন মামার দায় পুরিয়াহি প্রিয়া পাগল
দেশন তোরি আরে থমকে থমকে ও যাদু জন্তু বা আজায়া আরে হিরহ কমে গান বাজনা শুনতে রোজন মাতো আরা হয় হে এইরকম গান বাজনা শুনতে শুনতে লোকজন সবাই জ্ঞান হারে সবাই মাতোয়ারা হয়ে পড়ে আছে কিন্তু কারো আর জ্ঞান নাই শুধু রত্না বহিপুরের যে যিনি বাদশা রাজা উনি খালি শুধু জাগির আছে যাক উনি বলতেছে যে ঠিক আছে মা তোমার মনের আশা কামনা আমি পূর্ণ করব আজকে বিশ্বকে দুঃখ দিয়াই তোমার আমি বিয়ে শাদী দেব যে দেশে বিয়ে হওয়ার নিয়ম যাক বিয়ের বাড়ি একটু গান বাজনা রং তামশার দরকার একটু আয়ুমায় সাজাও ঠিক আছে একটু আয়ুমায় সাজে নাই আরে প্রথমে সাজিল আয়ো আয়ুর নাম ঠিক হুমালো হুমা সাজো পঞ্চের আয়ু হলো প্রথমে সাজিল আয়ো আয়ুর নাম ঠিক হুমালো হুমা সাজো পঞ্চের আয়ু হলো ঘরে আন্দ নান্দে পঞ্চ ঘরে ধুমালো ধুমা সাধু পঞ্চের আয়ু হলো তারপরে সাজিল আয়ো আয়ো নাম ঠিনা দো হলো ধুমা সাধু পঞ্চের আয়ু হলো পাঁত কোরা নিয়ে আলো সদ্য বিলের কাহাদলো ওমা সাধু পঞ্চের আয়ু হলো তারপরে সাজিল আয়ো আয়ুর নাম কি আলো ওমা সাধু পঞ্চের আয়ু হলো সানির পাথর ভাত দিয়া পাড়া মেলা করে রাজা হালো ওমা সাধু পঞ্চের আয়ু হলো তারপরে সাজিল আয়ো আয়ুর নাম শুয়ালো তোমা সাধু পঞ্চের আয়ু হলো দুই রাত দুই দাঁত বাড়ালো ভাঙ্গা ঘরে রুয়ালো তোমা সাধু পঞ্চের আয়ু হলো তারপরে সাজিল আয়ো আয়ুর নাম ঠিক হতে এলো তোমা সাধু পঞ্চের আয়ু হলো তারপরে পানি পন্থা খায় আয়ো বিষ্ণাতে সুতি হিল গো তোমা সাধু পঞ্চের আয়ু হলো আগায়া আগায়াতে আগায়াতে সিপা সিপি পাশায়াতে মহতে এলো ওমা সাধু পঞ্চের আয়ু হলো এই গান এই গায়ের অমূল্যের বেটা ভালো মানুষের পুতল ওমা সাধু পঞ্চের আয়ু হলো টাকার কিষান মিয়া শেষে খুপে রায়ুর মোহতল ওমা সাধু পঞ্চের আয়ু হলো আজ বাড়িতে দিয়া আয়ো পাঁচ বাড়িতে যাহাজু হলো ওমা সাধু পঞ্চের আয়ু হলো এই এইভাবে তে পঞ্চ রায় সাজন করিল ওমা সাধু পঞ্চের আয়ু হলো
দেবী আখানি ভালি পরায়ালু হলু উমা সাধু পন্থের আয়ু হলু কেবা হে মুন্সির পাটা এবার মুন্সির পাটা এবার তোমাকে যাওয়া লাগবি আরে রত্না মহিপুরে চন্দ্রাবালির বিয়ে হচ্ছে সেই চন্দ্রাবালির বিয়ে হচ্ছে আদমের দেশে সে আদমের নাম বিশ্বকেতু আচ্ছা তাকজা চন্দ্রাবালির বিয়ে হবে তাই তোমাকে তাড়াতাড়ি করে যেতে হবে তাই নাকি হ্যাঁ বাবা টাকা দাও আমার বিয়ে হবে আই পাগলার ব্যাটা ও ভাই মুন্সির ব্যাটা আল্লাহ আপন সুবহানাল্লাহ কও বাবা কও এত টাকা লোভ তোমার ভাই হ্যাঁ বাবা টাকা আমার আগে বাবা বিয়ে নাই বাড়া দিয়ে টাকা দাও নাকি আগে টাকা দাও নাকি বাবা আমি বাকি কাম করব না বাবা হ্যাঁ ভাই বাকি কা হ্যাঁ আমি বাকি কাম করব না বাকি কাম ফাঁকি বাবা জান না হ্যাঁ ভাই আমরা বলি দেবো বলি দিবে হ্যাঁ হ্যাঁ বলি দেব বাবা ওইটাই তো ফাঁকি ধন আর মুন্সির পাটা কো বাবা কো শোনো কয়টা করে তুমি বিয়ে পড়ান আমি হ্যাঁ বিয়ে বলি বাবা 1 টাকা 1.5 টাকা আচ্ছা শালা তুমি কেমন মুন্সি ভাই বাবা হয় হয় আমার দিকে একটা বিয়ে পড়লে 500 হাজার এই ধরনের দেয় ঠিক হ্যাঁ মো তোমার যাওয়া দাও লাগবে বাবা ওইদিকে যাও অনেক বিদা হ্যাঁ ঠিক আছে কম বাবা সেই দিন আমি নগদ নিয়ে আগে নগদই নেন ঠিক আছে চলো 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 হ্যাঁ বন্ধুগণ এই ক্যাসেট পাইতে হলে আজই যোগাযোগ করুন চন্দ্রাবালির 3 নম্বর ক্যাসেট পলাশবাড়ি বাবু মাইক সার্ভিস এই ঠিকানায় যোগাযোগ করলে এই চন্দ্রাবালি 3 নম্বর ক্যাসেট পাবেন আরে আষাঢ় শ্রাবণ মাসে আলে বুড়ি কুরুয়া ডাকে কোরা ডাকে আহুলাল পরাণ শোনা বন্ধু রে কোরা ডাকে আহুলাল পরাণ শোনা বন্ধু রে আরে যে জন্ম রে বন্ধু হবে আলির কোড়া ধরিয়া দিবি আপন হাতে জীবন করব দান সোনা বন্ধু শ্রাবণ মাসে আলে বসে কুড়ুয়া ডাকে ঘোড়া ডাকে আউলাল পরাণ শোনা বন্ধু রে আঠ নদীর খরু ধার মধ্যে মধ্যে বালু চওয়ার গোহীন দেখে ধরিও নৌকার হাল সোনা বন্ধু রে আরে যে জন্ম রে বন্ধু হবে নদী পার করিয়া দিবে আপন হাতে জীবন করব দান সোনা বন্ধু রে আষাঢ় শ্রাবণ মাসে আলে বসে কুড়ুয়া ডাকে ঘোড়া ডাকে আউলাল পরাণ শোনা বন্ধু রে আরে একলা ঘরে শুয়ে থাকি পুরার ডাক আমি শুতে শুনি কি আছে মোর প্রাণের বন্ধু পুরা ধরে দিবে রে কি আছে মোর প্রাণের বন্ধু পুরা ধরে দিবে রে
আৰু শ্ৰাৱণ মাসে আলে বসে কোড়া ডাকে কোড়া ডাকে আউলাইল পরাণ সোনা বন্ধুরে কোড়া ডাকে আউলাইল পরাণ সোনা বন্ধুরে সুন্দরী বিশ্বকেতে বলতে থাকে সুন্দরী আজকে আমাদের শুভ বিয়ে হয়ে গেল ঠিক আছে চন্দ্রা বলতেছে কেমন করে বিয়ে আমাদের হয়ে গেল যে বিয়ে এখন হয় নাই বললা বিয়ে তো হয় নাই আমাদের বিয়ের নিয়ম আমাদের বিয়ের নিয়ম মুঞ্জি টুঞ্জি দিয়ে বিয়ে পড়ান হয় তাই নাকি হয় হয় ওর ভাই এই নিয়ম তো আমারও দেশে আছে এরকম হ্যাঁ আমি শুনলাম পরিজাতির মধ্যে আরো একটা নিয়ম আছে আলাদা যেটা শাশি নং এলানসি আচ্ছা যদি পাত্রি বর খাওয়ায় আর বর যদি পাত্রি খাওয়ায় তাহলে বিয়েটা সল্লাত করি হয়ে যাবে তাই নাকি হ্যাঁ তবে এটা তো আর আগে নিগম দেখতেছি হ্যাঁ কিন্তু আমার লোকটা তো হবে না আমার দেশে যেটা সেটা করা নাকি কি তোমার দেশের নিয়ম তোমার দেশে মুন্সি দিয়ে বিয়ে পড়ান তাই নাকি হয় হয় তা ঠিক আছে মুন্সি ভাই তুমি বিয়ে পড়াও তো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে ভালো হয় বসো হ্যাঁ আমি ভালো হয় বসেছি খুব তাড়াতাড়ি বাত হয়ে গেল ওলা ফান তুমি হ্যাঁ ওলা নাও বাবা তাড়াতাড়ি করে সোজা হয়ে বসো সোজা বসা নাকবি হয় হয় মুন্সি ভাই সোজা হতি তো আচ্ছা আমার সাথে সাথে কোয়া লাগবে আচ্ছা ঠিক আছে আমি কবো কবো না বলবো বলো বলা লাগবে বলা লাগবে ও ঠিক আছে মুন্সি ভাই দেখা বলা খুব বেশি আছে নাকি হয় বা হয় ও হাসি ঠ্যাং নাল ভেড়া হাসি ঠ্যাং নাল ভেড়া মুরগি ঠ্যাং খোরা মুরগি ঠ্যাং খোরা তোমরা দুইজন আমার সাথে নাগলেন তোরা কে ভাই মুন্সি ভাই আমার কাছে তোরা নাগবো হয় বা আমার দেশে বিয়ে পড়া গেছে তো হ্যাঁ হয় বা জোড়া নাগবি বরার পাত্র বিশ্বকেতুর সাথে চন্দ্রাবালির সাথে চন্দ্রাবালির সাথে নাগে গেল জোড়া দোয়া করো বাবা দোয়া করো ঠিক আছে দোয়া করো টাকা তো দিবে না ভাই নগদি টাকা নগদি দিবে কিন্তু নগদ না দিবে পারি না বা যা আসিল আমার ব্যাংকের টাকা আসলে তামান তো খরচ করে ফেলে দিতে বিয়ের কি করবো বাবা তুমি বাবা এটা কর না ধরো কে বা টাকা দেরি করি না ভাই দুই এক বছর পরে তো মনে ভাই কি ভাই দুই এক বছর পরে এটা কথা হলো ভাই নগদ দেওয়া নাকি বা একে নগদই নিবা হয় হয় মুন্সি বেটা বাবা ঠিক আছে টাকা আমরা দিবেন না পারলেও আমার সোল বল বাচ্চা কাছে দাঁড়াবি ওরা দিবি আর না হলে নাতি পুতিরা দিবি এই জন্যই তো বাকি থাকলো বা তাহলে মোকান আগে থেকে বা কুত্তে ধরবি আগে থাকা লাগবে হ্যাঁ বুধ হারা কখন জামা আসবো দাদা নদী আগে থাকা লাগবে এখন খাটা দেখে দিয়ে যাওয়ার ভেবে না যাবা না বুড়ে মানুষ তো আল্লাহ পাক তোমার হ্যাঁ আল্লাহ ও কি হায় হায় রে কথা শুনিয়া কন্যা দেরি না করিল একবারে দেখো কন্যা বাসর ঘরে গেল শাশি পানের বোচা খিলি তৈরি করিল তাম্বুল উপস্থিতি দিয়া পান সাজাইল পানের বাটা হাতে নিয়ে স্বামীর কাছে যাই স্বামীর কাছে যাইয়া কন্যা ডাকে আরো ভাই শোনো শোনো প্রাণের স্বামী আপনারে জানা ও স্বামী গো ওট স্বামী খামর বাটার পা আরে উট ওট পানের স্বামী গো খাও মোরে বাটার পান আজ হইতে সোনার জীবন তোমায় করব দান পান স্বামী গো ওট স্বামী খাও মোর বা আটা পাহাড় রে
হীরা কোহমে দেখা করে কন্যা কোহবারে না গেলা হায়া ধীরে ধীরে বিশোখে তু কোহবারে না গেলা হায়া প্রাণের মহিনা হারে চলো মহিনায় আমরা দেশে হেচু কইলা দাহায় কান্দিতে না গেল আর সহন 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 বালি আরে আজকাল নিশি দেখছি স্বপ্ন হরে মাহমর অন্দরে হলে হরে চন্দ্রা আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি মা আমার অন্ধ হয়েছে তাই সুন্দরী বেগম আর আমার এই দেশে থাকা চলবে না চলো আমার দেশে আমাকে এখন যেতে হবে আর দেরি করা চলবে না চন্দ্রা বলতেছে স্বামী গো এই যে সাতটা সমুদ্র তেরোটা নদী পার হওয়া খুব ব্যাপার আছে কম করে ছয়টা নদী তেরোটা নদী ছয় মাস লাগবে পার হতে ঠিক আছে লাগুক দেখো বাবা কি বলি বইয়ার আরে নদীর ওই ফোর দিয়া বিশ্বকে তো আর দেখো 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 বাবা লাগছেন ঘুরিবার আরে কি বলি বহুকে হেরে কথা গো সহনি চন্দ্রাবালি বলতেছে স্বামী গো এভাবে আর কতদিন লাগবে তোমার দেশে যাতে যা কিভাবে যাওয়া যাবে না তবে আমার একটা দাদিমার একটা তন্ত্রমন্ত্র শিখে আছে এই তন্ত্রমন্ত্র যদি আমরা পাঠ করি তাহলে এই যে বিন্নার গাছ দেখতেছেন একটা বিন্নার গাছ যদি আমরা ফুঁক দিই তাহলে একটা নৌকা একটা বইটা হবে আমরা মারমার করে ছয় মাসের রাস্তা ছয় দিনে যেতে পারবো তাই নাকি বলে হয় ঠিক আছে খুব তাড়াতাড়ি তখন করলো কি রে ভাই একটা বিন্নার গাছ না তুলে একটা ফুঁক না দেওয়া সুন্দর একটা নৌকা সুন্দর একটা বইটা তৈরি করে খুব জোরের সাথে তার দেশমুখে রওনা দিল হাই রে এখন মোরা মারে বোঠে জানো বা ওই থাকে আর এক মোরা পরে বোঠে নদীর দরুন ভাঙে এইভাবে দেখো বাবা যাবারে না গেল কত শত দেশ বাবা সাইরা চলে গেল এইভাবে দেখো বাবা কত কব আর ধীরে ধীরে আপন দেশে পাইল দেখিবার লোকজন গো আপন দেশে যাইয়া দেখে রে মা জনিয়া আরে ভাই গো এইভাবে দেশে যায় দেখি তার বাবা মা অন্ধ হয়ে আছে এবার বিশ্বকে তো বলতেছে সুন্দরী গো আমার বাবা মার কি হবে বলতেছে ঠিক আছে স্বামী কোনো দেরি করো না এই যে আমি একটা জাদুর তক্তা দিতেছি এই তক্তাই ছেড়ে তুমি চলে যাও আমার রত্না মহিপুরে পাথালনগরে একটা ফুলের বাগিচা আছে সেখানে সাতশো পরি পহরা দিতেছে ওই পরির দেশে আছে একটা ফুল ওই ফুলটা তুমি নিয়ে আসো অতি তাড়াতাড়ি করে আরে কি বহলে বহদুকে কথাম লোজন বলা নাহি যায়া দূর তাই সইরা ধর্মরে রে পড়ি দে আরে যাইয়া দেখে শাস পড়ি ওই খানেতে আরো আরে চোদ্দ সোদান পৌষে তাই গ আরে পাহরা আ দেয় আর আরে চোদ্দ সহদান পে মধ্যে বিশ্ব কেতু আর আরিও প্রিয়া সন্দাবা আরে
কেমনে ভালো হবে মা মোর বলো সমা সারু আরে পুরীর দেশে যাইয়া দেখিরি আরে একটা পা কি আর কিন্তু বন্ধুগণ পুরী কাছাকাছি যা দেখে একটা পুরী একটা পরি সজাগ আছে কিন্তু এই বিশ্বকেতু রূপ দেখিয়া পরি অটল হয়ে গেছে বলতেছে হে সুন্দরপুর তোমার বাড়ি কোথায় তুমি কেন এখানে এসেছো ১৪০০ দানব এখানে আছে তোমাকে যদি ধরতে পারে তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে শেষ করে ফেলে দেবে এবার বিশ্বকেতু বলতেছে সুন্দরী এসব কথা তুমি রাখো কিন্তু একটা কথার জবাব আমাকে দাও বলতেছে কি যেই ১৪০০ দানবকে আমি মারবো কি করে বুদ্ধিটা আমার শিখে দাও তাই নাকি বলে হ্যাঁ তাহলে এক কাজ করতে হবে কি